এই প্রবাসী ভাইটি দীর্ঘ 5 বছর পর স্ত্রীকে না জানিয়ে দেশে ফিরলেন। অতঃপর বাসায় ফিরে নিজ চোখে যা দেখলেন তা দেখার জন্য কোনোভাবেই সেই প্রস্তুত ছিল না। ও আসতে এখনো অনেক দিন লেট আছে, শোনো ও আমার জন্য অনেক কিছু নিয়ে আসবে, আর ও আসার পরেই ওকে শরবতে বিষ দিয়ে আমি মেরে ফেলবো। আরে এই সময় আবার কে আসলো, সবসময় শুধু ডিস্টার্ব হয়, তুমি বসো আমি দেখছি। আমার হাজবেন্ড চলে আসছে। কি বলে এখন কি করি, আর তুমি না বললে তোমার হাজবেন্ড আসতে অনেক দিন দেরি আছে। আরে ও তো আমাকে তাই বলেছিল, কিন্তু এখন তো দেখি ও দরজায় দাঁড়িয়েছে। এখন কি করি, তোমাকে কোথায় লুকাই, এখানে ঢুকো ঢুকো মাথা মাথা নিচু। আরে এখানে তো ঢুকার তো দেখে যাবে, বাইরে 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 কি করি এখন, আমি তো কি করব, আমি তোমাকে কোথায় লুকাই, আসো আসো এদিকে আসো, এই যে পর্দার পিছনে লুকাও তুমি, এখানে লুকাইলে মনে হয় দেখবে না। আরে এখানে লুকালো তো দেখা যাচ্ছে, কি করি এখন, তোমাকে কোথায় লুকাই আমি, এদিকে আসো। আরে কোনো ভাবো না, কি করব আমি, আমি এখানে লুকাই। হ্যাঁ না না না, এখানে লুকালে দেখা যাবে, এখানে লুকানো যাবে না, তোমাকে এদিকে আসো রান্নাঘরে দেখি দেখি, এখানে বসো ঢুকো ঢুকো ঢুকো। আরে এখান থেকেও তো দেখা যাবে, বেরো বেরো বেরো। আমার ভয়ে হাত পা কাঁপছে, তাড়াতাড়ি এখানে লুকালে তো দেখা যাবে, এখানে লুকালে দেখে ফেলবো তো, এদিকে আসবে খাবার খাওয়ার জন্য। আমি বরং দেখি টেবিল। আরে এখানেও তো দেখে যাবে, এখন কি করব আমি, বেরো বেরো বেরো, এখানেও দেখে যাবে। এখন না তোমার উপর আমার খুব রাগ হচ্ছে। আরে তুমি আমার উপর রাগ কেন করছো, আচ্ছা চলো বেডরুমে চলো, বেডরুমে একটা ব্যবস্থা করব, চলো চলো চলো। বেডরুমে এখন কি যে হয়, আমি তো আরে এত কিছু চিন্তা করার সময় আছে, এখন ও দাঁড়িয়ে আছে। আচ্ছা তোমার বাসায় আর কোনো গেট আছে যে বের হওয়া যাবে? না না আর কোনো গেট, জানালা খুলে। আরে এখন এত কথা বলা যাবে না, তুমি খাটের নিচে ঢুকো। খাটের নিচে? আরে ঢুকো তো খাটের নিচে, ঢুকতে পারবো। আরে ঢুকো না, আরে পারতেছো না, তাহলে বের হও বের হও, তোমাকে দিয়ে আসলে কিছুই হবে না, বের হও। এখন আমি কি করি, শোনো তুমি পর্দার আড়ালে যাও, পর্দার আড়ালে এখানে মন না, এখানেও তো দেখা যাবে, এখানে তো পুরোই বোঝা যাবে, কি করি আমি তোমাকে এখন, আমি কি করব বলো, আমার তো এখানেও লুকানো যাবে না, এদিকে আসো তুমি। এই যে আমি বরং বাথরুমে যাই। হ্যাঁ না না, বেডরুমের বাথরুমে ঢুকলে তো বাথরুমে যাবেই, কি করি আমি তোমাকে, এই যে মাথায় কাজ করছে, এখানে ঢুকো, পাইছি। এখানে আমি কিভাবে ঢুকবো, এখানে দেখতে পারবে না। আরে এখানে অনেক কষ্ট হবে, এগুলো বের করতে হবে এখন। তুমি সরো তো, তোমার দ্বারা কিছুই হবে না, আজকে আমার আশাই উচিত হয়নি। তোমাকে আমি এর জন্য বলি, তুমি তো সবসময় আসার জন্য পাগল হয়ে যাও, আর আমি কি জানতাম ও এই সময় চলে আসবে। তাড়াতাড়ি করো এখন, দেখো এবার পারো কিনা ঢুকতে। এগুলো দেখুন কি করি এখন আমি, ও যদি কোনোভাবে বুঝতে পারে তাহলে আমার আরো স্থির থাকবে না। এখন কি ঢুকতে পারবো, যা যা প্ল্যান করছি কোনো কিছুই হবে না ও যদি বুঝতে পারে, তাড়াতাড়ি করো ঢুকো ঢুকো ঢুকো, পা উঠাও পা উঠাও। কিভাবে কি করব, আমার মাথায় কাজ করছে না। আরে তুমি চুপচাপ চুপচাপ বসে থাকো, আমি না বলা পর্যন্ত তুমি বের হবে না, আমি বলে দিলাম কোনো আওয়াজ করবে না। যাই এখন দরজাটা খুলি, কে? আরে তুমি? আমি? হ্যাঁ আমি, আমি 1 ঘন্টা ধরে এখানে তোমাকে কলিং বেল দিতেছি, তুমি কেন দরজা খুলতেছো না, কি করতেছো? আসলে আমি তো শুনতে পাইনি, ওয়াশরুমে ছিলাম, তাছাড়া ঘরে একটু কাজ করছিলাম। আসো ভিতরে আসো, তুমি তো কোনো কিছু না বলেই চলে আসলে হঠাৎ করে। হ্যাঁ না বলে আসলাম তো, তোমাকে না জানিয়ে আসলাম, তুমি যেন খুব খুশি হও, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছি, আর তুমি আমাকে বাইরে 1 ঘন্টার মতো দাঁড়িয়ে করে রাখছো। ভিতর কি এমন যে তোমার খুলতে এত লেট হয়েছে? না না তুমি ভুল বুঝো না, সরি জান, আসলে আমাদের ভুল হয়েছে, আমি ওয়াশরুমে ছিলাম, সত্যি শুনতে পাইনি। তোমার ভুল হয়েছে, তোমার এরকমই ভুল করো তুমি, ফোন দিলে বিদেশ থেকে 10 বার ফোন দিলে 1 বার ফোন ধরো না তুমি, তুমি এমনটা করো সব সময়। তুমি তো বলেছিলে তোমার আসতে অনেক দিন দেরি হবে, তাহলে আমি তো আসছি তোমার সারপ্রাইজ দেওয়ার জন্য। ও আচ্ছা, আমি খুব খুশি হয়েছি তুমি এসেছো, আসতে কোনো সমস্যা হয়নি তো? না কোনো সমস্যা হয়নি, কিন্তু তোমাকে কেমন জানি ফ্যাশন ফ্যাশন মনে হইতেছে, মনে হয় যেন তুমি কোনো ভয়ের ভিতরে আছো, আমি বুঝলাম না বিষয়টা।
তুমি আসছো আমি অনেক খুশি হয়েছি। তুমি আমার জন্য কি নিয়ে আসছো জান? তুমি না বলেছিলে তুমি আমার জন্য অনেক গয়নাকাটি নিয়ে আসবে, আইফোন নিয়ে আসবে, নিয়ে এসেছো সবকিছু? সবকিছু নিয়ে আসছি। আচ্ছা, আমি আসতে না আসতে তুমি তোমার গহনা আইফোন সেগুলো তুমি খুঁজতেছো? তুমি আমার খোঁজ খবর একটা বার নিলে না যে আমি কেমন আছি, কি আসো বিষয়? একটু গামছা দিবা, একটু ফ্রেশ হবো, একটু খাবার দাবার দিবা, এরপরে তো সবকিছু দিব, তাই না? ফ্রেশ তো হবাই, তুমি তো জানো আমি এগুলো নিয়ে খুব এক্সাইটেড। তার জন্য দাঁড়াও, একটা ফোন আসছে। জিজি, হ্যাঁ হ্যাঁ আমি বাসায় পৌঁছাইছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি তো জানোই আমি এগুলো নিয়ে খুব এক্সাইটেড থাকি। তুমি আমার জন্য কি নিয়ে আসছো আগে দেখাও না, তারপর তো ফ্রেশ হবাই, আগে দাও না আমার জিনিসগুলো। ও আচ্ছা, আমার ফ্রেশ আগে না, তোমার সবকিছু আগে লাগবে না। এই নাও তোমার জন্য ফোন আনছি। আইফোন 14 প্রো ম্যাক্স আর এই যে এটার সাথে চার্জার। সত্যি তুমি খুব ভালো জান, আমার সব ইচ্ছা পূরণ করো। আমি তো তোমার জন্য সবকিছুই আনি, তুমি তো তোমার জন্য কত কি পাঠাইছি বলো এই পর্যন্ত। আর এটার ভিতরে গহনাটাও না যা আছে সবকিছু এখানে আছে। আর এটার ভিতরে তোমার নেকলেস গহনাটাও না যা চাইছো না সবকিছু আমি এটার ভিতরে আনছি, মেকআপ টেকআপ সহ। চলো আমরা এখানে না বসে আমরা বেডরুমে যাই, চলো। আরে না, তুমি কি বলছো? বেডরুমে গিয়ে তুমি কি করবা? তুমি আসছো আমি গামছা এনে দিচ্ছি, তুমি ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, তারপর পরে বেডরুমে যেতে পারো। আমি বুঝলাম না তোমার বিষয়টা তাবিন, তুমি কি বলতেছো এসব উল্টা পাল্টা? আমি আজকে এত বছর পরে দেশে আসলাম যেখানে তুমি আমাকে কাছে টেনে নিবা, আজ তুমি সেখানে কি করতেছো? তুমি কিভাবে আমাকে দূরে ঢেলে দিবা সেটাই করতেছো। আর তুমি আমার সাথে এমনভাবে ব্যবহার করতেছো মনে হচ্ছে তুমি আমাকে চিনোই না, এমন করতেছো কেন? আচ্ছা চলো না বেডরুমে যাই, এগুলো রাখি। বললাম না বেডরুমে যাওয়া যাবে না, তুমি বসো, আমি তোমার জন্য গামছা এনে দিচ্ছি, বেশি কথা বলো না। কি হলো এটা? নিশ্চয়ই কোনো কারণ আছে, না হলে আমি এত বছর পরে আসা ও তো খুশি হওয়ার কথা, কিন্তু ও আমার সাথে এমনটা ব্যবহার করতেছে। না না, বেডরুমে যেহেতু আমাকে যেতে দিচ্ছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। যাক, আমি চোখে চোখে রাখবো, আজকে বেডরুমে কি এমন কারণ আছে সেটাই আমি দেখব। এই যে নাও, যাও ফ্রেশ হতে যাও, তুমি ফ্রেশ হয়ে আসো। ঠিক আছে, এর মধ্যে আমার পাসপোর্ট আছে, সব কিছু কাগজপত্র আছে, দেখে শুনে রাখবা। ঠিক আছে, তুমি যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার খাবার দিচ্ছি। আরে কি করতেছো তুমি? তোমাকে না বললাম বেডরুমে না যেতে, বাইরে তো ওয়াশরুম আছে, ওখানে যাও। আরে বেডরুমের ওয়াশরুমে যেতে হবে, আমার টয়লেট করতে হবে তো, এটা তো বাংলা বাথরুম, এটা তো আমি করতে পারবো না, কমোডে বসতে হবে আমাকে। তোমাকে বাইরে যাও না ওয়াশরুমটাতে। বাইরে ওয়াশরুমটা তো হবে না, আমি বললাম আমি ওটাতে যাইতে হবে, ছাড়ো তো। আচ্ছা তুমি আসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, আসো আসো। কি অবস্থা করে রাখছো তুমি বাসার? এই হাল কেন বাসার? আমি এগুলো এরকম এরকম অবস্থা কেন? তো আমি বুঝতেছি না বিষয়টা তোমার। আসলে আমি ঘর গুছিয়ে দিয়েছিলাম তো, তার জন্য। তুমি আসো আসো, যাও ওয়াশরুমে যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। যাও না, আমি আছি, তুমি যাও। আইলা কি যে বিপদে পড়লাম, আজকে এসে আমি ভুল করছি, আজকে যদি ধরা খাই তাহলে তো মায়ের একদম মাটিতে পড়বো না আমি। তুমি এখানে দাঁড়িয়ে আছো? হ্যাঁ। এখানে দাঁড়িয়ে থাকার মানে কি? তুমি বসতে পারো না, সামনের রুমে যাও, এখানে বসার কি আছে? দাঁড়িয়ে আছো সেই কখন থেকে? সমস্যা নাই, চল আমরা ড্রয়িং রুমে যাই। ড্রয়িং রুমে? ড্রয়িং রুমে কেন? এমনিতে চলো না ড্রয়িং রুমে গিয়ে গল্প করে তোমাকে খাবার দিই, চলো। আমি তো তোমার কোনো কিছুই বুঝতেছি না, তুমি এই আমার সাথে একবার এক একটা কাহিনী করতেছো। আমি বেডরুমে আসছি, তুমি আমাকে ড্রয়িং রুমে যাওয়ার জন্য ইয়ে করতেছো, এমন করতেছো কেন তুমি? না না এমনিতে, তুমি চলো না, তুমি আমার কথা শুনে চলো। এগুলো ভিতরে ঢুকে রাখো। না না এগুলো আমি ঢুকাবো ভিতরে, তুমি ঢুকানো লাগবে না, আমি ঘর গোছানো শেষ হলে আমি ঢুকিয়ে রাখবো, তুমি ঢুকানো লাগবে না, চলো তুমি ড্রয়িং রুমে চলো। আরে না আমি একটু রেস্ট নেই তো, আমার মাথাটা খুব ব্যথা করতেছে, আমি একটু রেস্ট নেই, তুমি যাও। তোমাকে আমি কতবার বললাম আগে তুমি খাবারটা খেতে চলো, খাবার খেয়ে রেস্ট নিও, চলো খাবার খেতে চলো, চলো তো, বেশি কথা বলো না তুমি, আসো তো আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি, আসো, তুমি বেশি কথা। দাঁড়াও দাঁড়াও, তুমি খাবার খাবার আমি খাবো না, তুমি আমাকে একটা কথা বলো তো,
আমি আসার পর থেকে তুমি আমার সাথে কেমন জানি ইয়ে করতেছো, তুমি লুকাচ্ছ, কোনো একটা কিছু লুকাচ্ছ তুমি আমার কাছে। বলো তো কী লুকাচ্ছ আমার কাছে তুমি? আমার তো মনে হচ্ছে এই বাসার ভিতরে কোনো একজন মানুষ আছে, নাহলে তুমি আমার সাথে এমনটা করার কোনো মানে আসে না। আমি যখন বেডরুমে যাইতে লই তুমি পাগলের মতো হয়ে যাও, পাগলা তো হয়ে যাও, কেন তুমি এমনটা করো বলো, কথা বলো। আরে তো তুমি এসব কি বলতেছো বাবা, বাসায় কেউ নাই তো? আমি তোমাকে সত্যি বলছি, বাসায় কেউ নাই? দাঁড়াও, হ্যাঁ তুমি এখানে দাঁড়িয়ে থাকো, তুমি লোবারা কিন্তু, আমি বাসা তন্ন তন্ন করে খুঁজবো, দেখবো বাসা কেউ আছে কিনা। দাঁড়াও তুমি এখানে দাঁড়াও। আরে তুমি আমার কথা শোনো, তুমি কি করতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমাকে বিশ্বাস করো? দাঁড়াও, তুমি বললাম না একদম চুপ থাকো, আমি ভালো করে দেখবো বাসার ভিতরে কি আছে, দাঁড়াও। আমি সত্যি বলছি বাসায় কেউ নাই, তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করছো। তুমি আমার কথাটা শোনো প্লিজ, তুমি অযথা সন্দেহ করছো, বাসায় কেউ নাই তো? তুমি আমার কথাটা একবার বিশ্বাস করো, সত্যি বাসায় কেউ নাই। আর দেখো আমি তো তোমার বিয়ে করাবো। তোমাকে বলছি না, তুমি একদম চুপ থাকবা, আমি দেখবো আমার দেখা শেষ হবে, আমার সন্দেহ শেষ হবে, তুমি একদম চুপ থাকো। আমি তো তোমার বিয়ে করাবো, বলো আমি কি মিথ্যা কথা বলবো? অযথা তুমি আমাকে সন্দেহ করছো, তুমি আমার কথাটা একবার বিশ্বাস করো, তুমি তো আমাকে ভালোবাসো, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আরে সত্যি বলছি বাসায় কেউ নাই, তুমি শুধু শুধু শোনো না, তুমি এরকম কেন করতেছো? দাঁড়াও, আমি বেডরুমে দেখবো ভালো করে, যদি কেউ না থাকে তাহলে তো তুমি বেঁচে যাবা, আর যদি কেউ থাকে হয়তো আমি এই বাসায় থাকবো, আর না হলে তুমি থাকবা। দাঁড়াও শোনো তুমি আমার কথাটা, সত্যি কেউ নাই, আমি তোমাকে বলছি তুমি একবার বিশ্বাস করো আমার কথাটা। দাঁড়াও, চুপ থাকো তুমি। তুমি এতদিন পর আসছো বিদেশ থেকে, কোথায় আমার সাথে একটু গল্প করবা, ভালো মন্দ কথা বলবা তা না, কেন এরকম করতেছো তুমি বলো তো? তুমি একটু বসো, খাবারটা খাও। দাঁড়াও, এই তুমি এটা কেন খুলছো? এখানে কিছু নাই তো? এখানে কিছু নাই না, আমি তো তোমাকে বলছি যে এখানে কিছু আছে, তুমি আমি দেখার আগে তুমি এমনটা কেন করলা? দাঁড়াও, সরো তুমি, সরো। আমি তোমাকে সত্যি বলছি, তোমাকে বলছি আমি সরার জন্য, সরো সত্যি সরো। আমি এটার ভিতরে কি আছে না আছে আর এগুলো কেন বাইরে তাতে আমার সন্দেহ হয়েছে। আমি এগুলো বুঝাচ্ছিলাম তার জন্য। আচ্ছা তুমি সরো, আমি দেখবো, সরো এখান থেকে। তুমি তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস তোমাকে আমি বিশ্বাস অনেক করতাম, এখনো বিশ্বাস করি। সরো সরো বলছি, সরো, আমি দেখি। এই এই বের হও, বের হও বলছি, বের হও, বের হও। তুমি শোনো না আমার কথাটা, বের হও। তুমি না বললা বাসার ভিতরে কেউ নাই, তাহলে তাহলে এই ছেলেটা কে? আমি চিনি না ওকে, মানে চুরি করতে ঢুকেছে। চুরি করতে বাসার ভিতরে চুরি করতে ঢুকেছে? তুমি কিছু জানো না? না তুই আমার বাসা কি করিস বল, এই বাসা কেন ঢুকছস, কে তোকে এখানে ডাকছে সত্য করে বল, না হলে কিন্তু আমি তোমাকে পুলিশে দিয়ে দিব। স্যার ম্যাডাম আমারে ডাকছে। এই কি 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 জানা বলছো তুমি? আমি তোমাকে ডাকছি মানে আমি তো তোমাকে চিনি না। চুপ, একদম চুপ করো, এখন তো চিনবা না, দেখছো হে নাকি তোমাকে চিনে না, তোমার সাথে রিলেশন করছে, তোমার সাথে সম্পর্ক করছে, তোমাকে বাসা পর্যন্ত ডাকছে, আর এখন এখন কি বলতেছে তোমাকে চিনে না, কার সাথে সম্পর্ক করছো, কার সাথে সম্পর্ক করছো? এই বিয়াদ বল তুই কেন আমার সাথে এমনটা করলি? হ্যাঁ আজকে 5 বছর ধরে প্রবাসে মাথার গাম পায়ে ফেলে তোর জন্য কত না কি করলাম, তুই যখন যা চাইছস আমি তোকে সব কিছু দিয়েছি, আর তুই আমার সাথে এমনটা করতে পারলি? হ্যাঁ বাসার ভিতরে পরকিয়া করিস, বাসার ভিতরে অন্য মানুষ নিয়ে আসিস, আমার বেডরুমে তুই আমাকে ঢুকতে দেশ নাই। আমি এখনই বুঝতে পারলাম যে তুই কেন আমার সাথে সেই শুরু থেকে এমনটা করলি, তুই কেন এমনটা করলি বল। একটা মানুষের সাথে সম্পর্ক করে তুই আমার বেডরুমে নিয়ে আসছস,
আর তুই সেটাকে ভুল বলতেছিস। কি বললা আর এখন? আমি তোমাকে ক্ষমা করে দিব না, তোমাকে আমি ক্ষমা করে দিব। এত কিছু নিজ চোখে দেখার পরেও আমি তোমাকে ক্ষমা করে দিব। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। জানো তুমি, তোমাকে ভালোবেসে তুমি যখন যা চাইছো, এই যে আসার সময় তোমার জন্য গলার নেকলেস, গলার জন্য হার, কানের জিনিস, এমন কোনো কিছু নাই তোমার জন্য আনি নাই। আরে আমি আমার মা বাবাকে পর্যন্ত এত কিছু জীবন দেই নাই যা আমি করেছি তোমার জন্য। যাক, এখন ভালোই হয়েছে। আমি তোমার অজান্তে, তোমাকে না জানিয়ে যে বিশাল বড় বাড়ি করেছি, আমি তোমাকে না জানিয়ে ভালোই করেছি। এই জন্যই মানুষ বলে মেয়ে মানুষকে কখনো বিশ্বাস করতে নেই, মেয়ে মানুষের মন মানসিকতা কখনো ঠিক থাকে না। তাই আমি তোমাকে না জানিয়ে আমি আমার সেই বিশাল বাড়িটা করেছি। থাকো তুমি এই ভাড়া বাড়িতে, একে নিয়ে তুমি সংসার করো। তুমি না ওকে নিয়ে সংসার করবা, আমাকে মেরে ফেলবা, আমাকে তোমার লাইফ থেকে সরিয়ে ফেলবা, তুমি তো তাই চাইছো। থাকো তুমি, তুমি তোমার নাগর নিয়ে তুমি এই বাসার মধ্যে থাকো, আমি গেলাম। তুমি শোনো আমার কথা প্লিজ। তোমার কোনো কথাই আমি আর শুনবো না। শোনো, তোমার কোনো কথাই শোনার আর আমার টাইম নাই। তুমি যে কাজ করছো না, তোমাকে যদি আমি ক্ষমা করি না, দুনিয়ার কোনো মানুষই আমাকে ক্ষমা করবে না। তুমি এখানেই থাকো। আর ভাই, তোমাকে একটা কথা বলি, আমার মতো এরকম এরকম ধোকাবাজি খেও না, বুঝছো? থাকো, তুমি না ওরে বিয়ে করবা, করো। এই মেয়েটাকে বিয়ে করে তুমি শান্তিতে থাকো। লজ্জা করে না একজন একজন প্রবাসীর স্ত্রীর সাথে এমনটা করে বেড়াইতে? লজ্জা নেই তোমাদের? লজ্জা কী করে থাকবে? তোমাদের মতো কিছু কাপুরুষের জন্যই আজকে আমাদের বর্তমান সমাজটা নষ্ট হয়ে গেছে। থাকো, তুমি ওকেই বিয়ে করো। গেলাম আমি। শোনো তুমি প্লিজ, যেও না তুমি। যাক, গেছে ভালোই হয়েছে। আমি তো মনে মনে এটাই চেয়েছিলাম, বলো ও যেন এখান থেকে চলে যায়। এখন ভালো হয়েছে, আমার আর তোমার পথের কাটার কেউ রইল না। চলো আমরা আজকে বিয়েটা করে সংসার শুরু করি। কি বললি তুই? আমি তোকে বিয়ে করব? তোর কি মনে নাই একটু আগে হাজবেন্ডের সামনে যে বললি যে আমারে তুই চিনোস না, কারণ আমি তোরে বিয়ে করবো, তাই না? কি বলছো তুমি এসব? আমি তো তোমাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলেছি, তোমাকে চোর বানিয়েছি। তাই বলে চোর বানাবে তুমি? হ্যাঁ, তাই বলে চোর বানাবে? কয়দিন পর যে ডাকাত বানিয়ে আমাকে পুলিশের হাতে দেবে না, এর কি গ্যারান্টি আছে? থাকো তুমি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আরে শোনো তুমি আমার কথা।